Assalamu alaikum. Ami Yafi. Cuisines Creation e apnader shagotom. Aaj ami ekti notun recipe toiri kore dekhabo. Ekhane ami kichu khejur niyechi. Eke eke shob khejurer bichi ber kore nichhi. Apnara khejur kheye bichi gulo na phele songrokkhon korben. আপনাদের একটি কথা মনে করে দিচ্ছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে দিবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে শেয়ার করে দিন আমি একইভাবে সবগুলো বিচি বের করে নিলাম এবার বিচি থেকে পাতলা স্তর তুলে ফেলব আপনারাও বাসায় এটি ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে এবার বিচিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন বিচিগুলো শুকিয়ে নিন প্যানে বিচিগুলো নিয়ে নিন বিচিগুলো ভালোভাবে ভেজে নিন মিডিয়াম হিটে অনবরত নাড়তে থাকুন গাঢ় বাদামি হয়ে না আসা পর্যন্ত ভেজে নিন গাঢ় বাদামি হয়ে এলে নামিয়ে নিন নামিয়ে সামান্য ঠান্ডা করে নিন এবার বিচিগুলো ব্লেন্ড করে নিন একটি প্যানে দুই কাপ পানি নিন দেড় চামচ গুঁড়ো করা পাউডার দিয়ে দিন এবার কিছুক্ষণ জাল করে নিন তৈরি হয়ে গেল আমার বানানো ব্ল্যাক কফি মিল্ক কফি বানানোর জন্য একটু ব্ল্যাক কফি তুলে নিন গুঁড়ো দুধের সাথে ব্ল্যাক কফি মিশিয়ে নিন এবার ব্ল্যাক কফির সাথে মিশিয়ে নিন আরো দুই মিনিট জাল করে নিন তৈরি হয়ে গেল ঘরে বানানো মিল্ক কফি আপনাদের প্রয়োজন মতো চিনি মিশিয়ে নিন এই কফির টেস্ট রেস্টুরেন্টের কফির চেয়ে কোনো অংশে কম নয় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে